আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা 11 নম্বর পর্যন্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা 12, 13, 14, 15 এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। তো চলো আমরা 13 নম্বর অঙ্কটি কী বলতেছে সবাই একটু দেখি। 13 নম্বর আর 14 নম্বর সেম একই নিয়মের অঙ্ক। এখানে এ প্লাস টু বি ইন্টু 3a + 2c এই দুটো সংখ্যা দিয়ে আছে, দিয়ে বলে এই দুটোকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। তা দুইটি বর্গের বিয়োগফল মানে কি? আচ্ছা, দুটি বর্গের বিয়োগফল মানে একটু বোঝাই, মনে করো যে এখানে একটা সংখ্যা আছে তার মাথায় স্কোয়ার থাকবে, এদিকে আরেকটা সংখ্যা আছে তার মাথায় স্কোয়ার থাকবে। তাহলে এটা হলো দুইটি বর্গ বিয়োগফল মানে মাঝখানে মাইনাস, বা দুইটি বর্গের অন্তরূপের প্রকাশ, মানে এই টার্ম আকারে প্রকাশ করতে পারলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে দুটি এখানে কি থাকবে, দুই পাশে দুটো স্কোয়ার থাকবে আর মাঝখানে থাকবে মাইনাস, তাহলে এটাকে বলা হয় দুইটি বর্গের অন্তর বা দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। তো এখানে দেখো, আমি তোমাদের 13 নম্বর অঙ্কটি করে দিচ্ছি, 14 নম্বর তোমরা বাসার কাজ কমপ্লিট করে ফেলবে। এখানে দেখো 13 নম্বরে একটা মানে এখানে এই দুটো সংখ্যা কী দেওয়া আছে, গুণ আকারে দেওয়া আছে, আর 14 নম্বরে কিন্তু এখানে গুণ আকারে দেওয়া নেই। সো এটা কিন্তু আগে মিডল টার্ম করে নিয়ে তারপরে কিন্তু এই আকার প্রকাশ করতে হবে। সো এটাকে আগে মিডল টার্ম করবে, মিডল টার্ম করে তারপরে তার কী করবে, দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করবে। তো আমি 13 নম্বরে করে দিচ্ছি, 14 নম্বরটা সহজ আছে, এই জন্য তোমাদের বাড়ির কাজ দিলাম। আচ্ছা, 13 নম্বর অঙ্কটা খেয়াল করো, তাহলে আমরা প্রথমে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো কী করবো, ধরে নিব। কত দেওয়া আছে, a + 2b মান কী ধরলাম, x ধরলাম, যেহেতু এখানে a আর b আছে, সো a আর b না ধরে আমরা কী ধরলাম, x। আচ্ছা, পরেরটা কী দিয়ে আছে, 3a + 2c এর মান কত দিয়ে আছে, কত ধরলাম, y ধরলাম। এখন বলো এমন কোন সূত্র আছে যা দুই পাশে স্কোয়ার থাকবে মাঝখানে মাইনাস, ab সূত্র আছে। কিসের সূত্র, ab, কারণ ab সূত্র হল a + b/2² - a - b/2² এই দেখো দুই পাশে বর্গ আর মাঝখানে কি অন্তর। এখন অনেকে বলতে পারে যে স্যার a² - b² সূত্র আছে, দুই পাশে বর্গ মাঝখানে মাইনাস, না তখন এটা কিন্তু হবে না। কেন এই সূত্রটা হবে না, কারণ এটাকে ক্যালকুলেশন করলে দেখো a + b (a - b) এই সূত্র আসে। তো এখানে দেখো প্রথমটাই তো মিললে, দ্বিতীয়টাই তো মিললে, তাহলে কি এই সূত্র যাবে, এই সূত্র তখন কিন্তু যাবে না, ঠিক আছে। এদের আমরা এ বি সূত্রটা বসাবো। তো এ বি সূত্র এখানে লিখে নিলাম কি, আমরা জানি এ বি সূত্র মানে কি, এ মানে এক্স আর বি মানে কত, ওয়াই, এটা এ আর এটা বি, তাহলে এ বি এ সূত্র হলো a + b/2² - a - b/2². এখন প্রিয় শিক্ষার্থী, এখানে কী করবো, এক্স আর ওয়াই এর মান বসাবো। তাহলে বা এক্স এর মান কত, a + 2b, ওয়াই এর মান কত, 3a + 2c, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি এক্স এর জায়গায় মান বসিয়েছি, ওয়াই জায়গায় মান বসিয়েছি, সেম কেন, এক্স এর মান কত হবে, a + 2b যোগ ওয়াই এর মান কত হবে, 3a + 2c, তার নিচে কত আছে, 2 (d)² - সেম। এখানে একইভাবে এক্স এর মান কত, a + 2b, এবার কি আছে, মাইনাস ওয়াই এর মান, তো মাইনাসের পর ওয়াই, মানে একাধিক মান থাকলে তখন মাইনাস দ্বারা কী করতে হবে, গুণ করতে হবে, তা ওয়াই এর মান কত, (+a - -3a) - (-2c) (2)ব্র্যাকেট কি করলাম, ক্লোজ করলাম, যে তার মাথায় স্কোয়ার। এখন দেখো এরা কি, চলো চলো যেগুলো মিলে সেগুলো যোগ করবো, এখানে একটা, এখানে তিনটা, তিনটারে একটা করা হয়ে গেল, চারটায় বি, এখানে কোনো জায়গায় বি আছে, বি কিন্তু নাই, তাহলে এইভাবে বসে গেল 2b, এখানে সি, কোনো জায়গায় সি আছে, নাই, তাহলে এখানে 2c বসে গেল, (2)ডিভাইডেড টু তার মাথায় হোল স্কোয়ার মাইনাস। এবার এখানে আসি, তিনটায় থেকে একটা বেজানো -2টায়, তো মাইনাসটা আগে চলে আসতেছে, তো মাইনাসটা আমরা আগে লিখবো না, আগে লিখলেও হবে না লিখলেও হবে, তবে মাইনাসটা আগে লিখলে তখন আমার মাইনাস কী করতে হবে, কমন নিতে হবে, দরকার নেই। আচ্ছা, তাহলে এখানে 2b, এখানে কোনো জায়গায় 2b আছে, নাই, তাহলে 2b, তিনটায় থেকে একটায় বাদ গেলে করা হবে, দুইটাই কে বড়, 3, তার চিহ্ন কি, মাইনাস, তাহলে এখানে মাইনাস, 2c, এখানে কোনো জায়গায় c আছে, নাই, তাহলে -2c বসে গেল, (2)ডিভাইডেড টু তার মাথায় ব্র্যাকেটটি হোল স্কোয়ার। এখন দেখো প্রিয় শিক্ষিতরা, এই দুটি বর্গের অন্তরূপের প্রকাশ করতে হলে নিচের এই 2টাকে আমরা না রাখার চেষ্টা করবো, অর্থাৎ 2টাকে রাখার চেষ্টা করবো না, মানে 2টাকে ভ্যানিশ করার চেষ্টা করবো যদি সম্ভব হয়, আর না হলে তো কিছু করার নেই। তাহলে এই 2টাকে ভ্যানিশ করার জন্য দেখবো ওপরে সবার মধ্যে 2 কমন যায় কিনা, দেখো ওপরে কিন্তু সবার মধ্যে 2 কমন যাচ্ছে, তাহলে 2 যদি কমন নেই তাহলে এখানে কী থাকলো, 2^4, 2 যদি কমন নেই কী থাকলো, বি, 2 যদি কমন নেই থাকলো, সি, (2)ব্র্যাকেটে তার মাথায় স্কোয়ার মাইনাস। সেম এখানে একইভাবে দেখো সবার মধ্যে 2, 2, 2 মিল আছে, তাহলে 2 কমন নিলাম, তাহলে এখানে কী থাকলো, b - a - c, নিচে 2, তাই হোল স্কোয়ার, 2, 2 কেটে গেল, 2, 2 কেটে গেল, এখন কী থাকলো এই স্কোয়ারটা, তাহলে কী হলো এখানে, 2a + b + c তার মাথায় স্কোয়ার, এখানে কী থাকলো,
বি মাইনাস এ মাইনাস এ তামাতা স্কোয়ার, এটাই হলো অ্যান্সার। এই দেখো দুইটি বর্গ, দুই পাশে দুটো স্কোয়ার, মাঝখানে কি মাইনাস, এটা হলো দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ। চোদ্দ নম্বর অঙ্ক সেম একই নিয়মে, প্রথমে তোমাকে শুধু গুণ আকারে প্রকাশ করে নিতে হবে, মানে ওই যে মানটা দিয়ে আছে যে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর, এটাকে আগে উৎপাদক বিশ্লেষণ করে নিয়ে অঙ্কটি সলভ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা পনেরো নম্বর অঙ্কটি সলভ করবো। তো চলো দেখো পনেরো নম্বর অঙ্কটি কী বলতেছে। এ ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর সমান সমান এইট, এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান কত, ফোর। ক নম্বর বলতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয় করো, খ নম্বর বলতেছে এ বি এর মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে বলে মানগুলো আমরা কী করবো, আগে লিখে নিব। তাহলে লেখো দেওয়া আছে বলে পনেরো নম্বর, দেওয়া আছে কি, দেওয়া আছে, দেওয়া আছে হলো এ ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর সমান সমান এইট, আর এটা কী দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান কত, ফোর। তা এখান থেকে এটা আমরা দেখো এখানে প্লাসের মান দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা মাইনাসের মানটা বের করে নিব। তো মাইনাসের মানটা কীভাবে বের করবো, দেখো ফোরটাকে ভাঙতে পারি আমরা, সূত্র করতে পারি, তার ফোরটাকে কে দুই দুবারে চার, তাহলে এ স্কোয়ার সূত্র চলে আসতেছে। তো এখানে এ স্কোয়ার এখানে অটোমেটিকলি সূত্রে টু চলে আসে, তাই এ মানে কত এ স্কোয়ার আর বি মানে কত বি স্কোয়ার প্লাস ফোরকে ভাঙলে কত হয় দুই দুবারে চার। এখন কোয়েশ্চেন হলো যে আমাদের ম্যাথের নিয়মটা হলো এই লাইন থেকে তোমাকে এই লাইন যখন আসবে তখন এই লাইন থেকে আগের লাইনে ফেরত যেতে হবে। তো আমরা ফেরত যাই, দেখি দুই দুগানে চার দুই দুগানে চার, এই দুটো মেলে, কিন্তু মাঝখানে এটা মেলে না, কেন, কারণ এখানে আছে দুইটা এখানে আছে করা একটা, তাহলে একটা মিলানোর জন্য এখান থেকে কী করবো, এখান থেকে আমরা একটা বিয়োগ করে ফেলব, মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এটা বিয়োগ করে ফেলব, সমান সমান কত এইট। এখন দেখো দুটো থেকে একটা বিয়োগ করলে একটা, তার মানে এই লাইন থেকে এই লাইন বা এই লাইন থেকে এই লাইনে যাওয়া যায়, এটা হলো ম্যাথের নিয়ম, সবসময় মাথায় রাখবে এটা। আচ্ছা তাহলে এখন দেখো এখান থেকে এইটুকু পর্যন্ত একটা সূত্র হয়ে যাবে, কী সূত্র বলো তো, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র কী, এটা হলো এ প্লাস বি তামাতাই হোল স্কোয়ার, এটা কিন্তু সূত্র। এ মানে কত, এ স্কোয়ারটা সহ এটা এ আর এটা কি এ বি, আচ্ছা এবার কী আছে মাইনাস, এর মাথায় স্কোয়ার আছে এর মাথায় স্কোয়ার আছে, তাহলে আমরা একবারে কি লিখতে পারি এ বি ব্র্যাকেটটি হোল স্কোয়ার। এখন দেখো মাঝখানে যদি থাকে মাইনাস আর দুই পাশে যদি থাকে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে যাবে না, তাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী হবে, এটা হলো এ প্লাস এবার কী হবে বি, আবার এটা কি এ, এটা হলো এ মাইনাস এবার কী হলো বি সমান সমান এইট। এখন এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কী লিখবো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান কত এইট। এখন আমরা এখানে মান বসাই, কারণ এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মান পেয়েছি, কত পেয়েছি ফোর, তাই ফোর মানটা এখানে বসাবো, তাহলে এই টোটালটা মান হলো ফোর, এবার এইটার মান এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান কত এইট, এর মান দরকার নাকি, চার এখানে গুণ আছে ওই পাশে গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে, এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান এইট ডিভাইডেড ফোর, তাহলে কত হলো চার দু মানে আট, তাহলে এখানে আসলো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান কত আসলো দুই। তাহলে আমরা এটাকে এক নম্বর সমীকরণ দিলাম আর এখন এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিলাম। এখন এই দুটো সমীকরণ থেকে আমাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে পারে, এটা এ বির মান বের করতে হবে। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান যদি বের করতে হয় তাহলে এখানে এ বি আর এখানে এ বিকে ভ্যানিশ করতে হবে, তো ভ্যানিশ করতে হলে কীভাবে করতে হবে, দেখো এখানে প্লাস এ বি দিয়ে আছে এখানে কী দিয়ে আছে মাইনাস এ বি, তা বিপরীত একই রকম দেখতে চিহ্ন দুটো বিপরীত হলে কী করতে হবে যোগ করতে হবে, কী করতে হবে যোগ, তাহলে আমরা লিখব এক প্লাস দুই থেকে বাই। এক নম্বর সমীকরণ কী আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান ফোর দিয়ে আছে, আর দুই নম্বরে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান দিয়ে আছে টু, এই দেখো প্লাস এবার মাইনাস এবি কেটে গেল, একটা স্কোয়ার একটা স্কোয়ার কটা গেল দুটা স্কোয়ার, একটা বি স্কোয়ার একটা বি স্কোয়ার কটা গেল দুটা বি স্কোয়ার, চার আর দুই কত হয়েছে ছয়, আমার কার মান চেয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান চেয়েছে, তাহলে এই টুকে এখানে থাকতে পারবে, পারবে না, তাহলে আমরা টু কমন নিয়ে নিলাম, তাহলে টু যদি কমন নিই তাহলে এখানে থাকলো এ স্কোয়ার এখানে থাকলো কত বি স্কোয়ার সমান সমান সিক্স, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান চেয়েছে, তাহলে টু এখানে গুণ আছে ওই পাশে গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড সিক্স ডিভাইডেড টু, তাহলে কাটাকাটি করলে কোথায় তিন দোকানে ছয়, তাহলে অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত ছয়, এই ক নম্বরে আছে। সেম একইভাবে আমাদের এখন কী চেয়েছে খ নম্বর চেয়েছে, তা খ নম্বর কী বলতেছে এ বি এর মান নির্ণয় করতে, তাহলে এ বি এর মান যদি বের করতে এ বির মান যদি বের করতে হয় তাহলে এখানে এ স্কোয়ার এ স্কোয়ার আর বি স্কোয়ার বি স্কোয়ারকে ভ্যানিশ করতে হবে, তা কীভাবে ভ্যানিশ করবো, দেখো এটার আগে প্লাস চিহ্ন এটার আগে প্লাস চিহ্ন এটার আগে প্লাস চিহ্ন এটার আগে প্লাস চিহ্ন, যদি কোনো সংখ্যার আগে
যাকে ভ্যানিশ করবে তার আগে যদি একই রকম চিহ্ন থাকে তাহলে বিয়োগ করে ভ্যানিশ করবা। কীভাবে? বিয়োগ করে। তাহলে এক থেকে দুই বিয়োগ করে পাই, এক মাইনাস দুই থেকে পাই। তাহলে এখন এক নম্বর কে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান ফোর, একটা আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান টু। এখন মনে রাখবা যে বিয়োগ করলে নিচের যে বীজগণিতিক রাশিটা থাকে সবসময় তার চিহ্নের পরিবর্তন করতে হবে। তাহলে এই প্লাসটা কী হয়ে গেলো মাইনাস, এই মাইনাসটা হয়ে গেলো প্লাস, আর এই প্লাসটা হয়ে গেলো মাইনাস, এই প্লাসটা হয়ে গেলো কি মাইনাস, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো চিহ্ন যখন পরিবর্তন হয়ে যায় তখন উপরের এই চিহ্নটার কোনো ভ্যালু নেই, এরাও প্লাস এরাও প্লাস। তাহলে একটা একটা করা হয়ে গেলো টু এ বি, আর চার থেকে দুই বাজে দুই, কার মান দরকার এ বির মান, তাহলে টু এখানে গুণ আছে এ পাশে গেলে কী হয়ে যাবে ভাগ, তাহলে টু ডিভাইডেড টু, টুকে টু দিয়ে ভাগ করলে কত হয়, তাহলে এ বি সমান সমান ওয়ান। তাহলে এটাই হলো কি অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থী অঙ্ক তোমরা বুঝতে পেরেছ। তাহলে সেম একইভাবে তোমরা বাসার কাজ করবে হচ্ছে চোদ্দো নম্বর অঙ্কটি এবং পনেরো নম্বর অঙ্কটি, এই দুটো অঙ্ক তোমরা কী করবে বাসায় এইচডব্লিউ করে আবার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে। তত মধ্যে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খুদা হাফেজ।